মাস্টার প্ল্যান দেখুন। 2008 সালে যাত্রা শুরু করা বিশ্বের রিনিউয়েবল এনার্জির এই শহর আগামীতে কেমন দেখাবে তার দৃশ্য এটি। শহরের মাঝখান দিয়ে মেট্রো রেল, এক পাশে সোলার প্ল্যান্ট, আর প্রত্যেক বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল আছে এবং ক্যাফে, রেস্টুরেন্ট, কর্পোরেট অফিস, বিশ্ববিদ্যালয় সবকিছুই এখানে আছে। মাজার সিটি এখন পৃথিবীর একমাত্র জিরো কার্বন সিটি। এখানে কোনো কার্বন নিঃসরণ হয় না, যে কারণে কোনো দূষণ নেই। বিশ্বের সবচেয়ে সাস্টেইনেবল সিটি বলা হচ্ছে এটিকে। বাংলায় এখানে প্রথম কন্টেন্ট আপনি দেখছেন, নিয়ে যাচ্ছি মাঝদার সিটির ভেতরে, কি আছে আর যা দেখা যায়। হাজারের বেশি মানুষ এখানে বসবাস করেন যাদের ইলেকট্রিক বিল নেই, কারণ সব বিল্ডিং এর ছাদে সোলার পাওয়ার লাগানো। এই দেখুন উইন্ড টাওয়ার, প্রাকৃতিক বাতাস ভেতরে নিয়ে আসার পুরনো পদ্ধতি দেখা গেছে এখানে, যা একটা শহরকে সবচেয়ে আধুনিক আগামীর পৃথিবীর টেমপ্লেট হিসেবে তুলে ধরছে। এখানে কেবলমাত্র ইলেকট্রিক গাড়িগুলো চলে। সিটি হিসেবে এখন বিশ্বের সবচেয়ে বেশি সমাদৃত হচ্ছে এই এলাকাটি। এখানে ড্রাইভারলেস অটোনোমাস গাড়ি দামানো হচ্ছে, মানুষ ড্রাইভার ছাড়া গাড়িতে চলে ঘরে পৌঁছে যাচ্ছেন। কোনো পেট্রোল পাম্প নেই, এখানে সবকিছু চলছে সোলার পাওয়ারে। আপনি গাড়ি নিয়ে এই শহরে প্রবেশ করতে পারেন। এই সিটিতে কোনো গাড়ি নেই, নো ফুয়েল নো পলিউশন, ক্লিয়ার, এবং কোনো ধরনের ফুয়েল নাই, অক্টেন নাই, ইলেকট্রিক গাড়ি। আরব আমিরাত আবুধাবিতে এমন শহর গড়েছে যেখানে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে চলে। এখানে প্রত্যেকটা বিল্ডিং, অফিস সবকিছু সৌরশক্তিতে, শীতাতপ যন্ত্র থেকে কিচেন স্টোভ সবকিছু এমন শক্তি দিয়ে যা পরিবেশের কোনো দূষণ, যা টেকসই এবং পরিবেশ বান্ধব। ঘরগুলোতে পর্যাপ্ত আলো, বাতাস এবং ঠান্ডা রাখার কৌশল এই স্থাপত্য নির্মাণের বৈশিষ্ট্য। আবুধাবি বিশ্বের অন্যতম উচ্চ তাপমাত্রার দেশ বা শহর, এখানে 50 ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা, কিন্তু এখানে আপনি অন্যরকম আবহাওয়া বা পরিবেশের দেখা পাবেন এই মাঝদার সিটিতে, যা আপনাকে উত্তাপের মধ্যে দূষণমুক্ত হাওয়া বাতাসের ভেতরে রাখবে। মাঝদার সিটির পরে চীনেও এরকম একটা সিটি নির্মাণ হয়েছে।